আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পাট এমন একটি ফসল যার কিছুই ফেলা যায় না। আজকের পর্বে আমি অনেক মজার সুস্বাদু খেতে পাট পাতার মচমচে ভাজা পাট পাতার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। পাট শাকের কচি পাতা এমনকি বাত্তি পাতা পরিপাটিভাবে রান্না করলে খেতে খুবই মজার হয়। তো দেখুন, এতটুকু পরিমাণের পলিথিনে বেঁধে বাজারে বিক্রি করে এই বাত্তি পাট পাতা, এর দাম 10 থেকে 20 টাকা মাত্র। আপনাদের ঢেলে দেখাচ্ছি, আপনি শুনতেই পাচ্ছেন শুকনো পাট পাতার শব্দ। পাট গাছের বড় বাত্তি পাতাগুলো কেটে তারপর কড়া রোদে দিয়ে শুকাতে হয়। এই শুকনো পাট শাক ময়মনসিংহবাসীদের অনেক পছন্দের একটি খাবার। একবার খাওয়ার পর আমিও এর প্রেমে পড়ে গিয়েছি। শুকনো পাট পাতাগুলো এক সাইডে রেখে এবার চুলায় একটি পাত্র বসিয়ে চুলা অন করে গরম পাত্রটিতে দিচ্ছি 1.5 টেবিল চামচ সয়াবিন তেল। হালকা গরম তেলে দিচ্ছি 5টি শুকনো লাল মরিচ। চুলার তাপ মিডিয়াম রেখে নেড়েচেড়ে শুকনো মরিচ ভেজে নিচ্ছি, যেন পুড়ে না যায় সেই দিকেও লক্ষ্য রাখতে হবে। শুকনো মরিচ এমন কালার করে ভেজে নিয়েছি দেখুন। এ পর্যায়ে এর সাথে অ্যাড করছি পেঁয়াজ কুচি আর রসুন কুচি, নেড়েচেড়ে হালকা বাদামি কালার করে ভেজে নিব। তো দেখুন, পেঁয়াজ রসুন নেড়েচেড়ে চুলার তাপ লো টু মিডিয়াম রেখে ভেজে নিয়েছি। এ পর্যায়ে 1/2 চা চামচ লবণ দিয়েছি। ক্রমাগত নেড়েচেড়ে আরও 1.5-2 মিনিটের মতো ভেজে নিব। 2 মিনিটের মতো ভাজার পর দেখুন এমন কালার এসেছে। আর ভাজার দরকার নেই। এখন এই শুকনো পাটপাতাগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। সাথে সাথে দেখুন তেলটা পাতা টেনে নিয়েছে। এখন আর কিছুই দিতে হবে না, উল্টে পাল্টে নেড়েচেড়ে প্রথমে চুলার তাপ মিডিয়াম রেখে 4 মিনিটের মতো ভাজব। 4 মিনিট পর চুলার তাপ লোতে রেখে আরও 4 মিনিটের মতো নেড়েচেড়ে ভাজলেই হবে। শুকনো পাটপাতা ভাজলে পেঁয়াজ রসুন তেল বাড়িয়ে দিলে অত্যন্ত টেস্টি খেতে লাগবে। ব্যাস, আমার শুকনো পাটপাতা ভাজা শেষ। এখন সার্ভিং ডিশে নিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন, এভাবে শুকনো পাটপাতা ভাজার পর টেস্টি না হয়ে যাবে কোথায়। যে কোনো দিন এভাবে খাইনি তার কাছেও ভালো লাগার মতো খাবার হচ্ছে এই শুকনো পাটপাতা ভাজা। গরম গরম ভাত দিয়ে সকালে দুপুরে অথবা রাতে প্রথম পাতে নিয়ে খাওয়ার মতো খুব মজার একটি ভাজা। এভাবে অবশ্যই একবার ট্রাই করবেন। এই রেসিপি সম্পর্কে আপনার সবচাইতে মূল্যবান মতামত নিচের কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাতে ভুলবেন না। আজ বিদায় নিচ্ছি, নিজের যত্ন নেবেন এবং খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।